তথাগত সম্যক সমুদ্রে শ্রদ্ধা করি বর্ণা করে ঘর বর্ণা করে ঘর আমার ব্যক্তর পরম কল্যাণ মিত্র পূজ্য পদ পরমন্ত্রী আয়ুষ্মান ভিক্ষু সংঘ আর এই রমনা দেবান ডাকি সাংমা দেবান সাংমা দেওয়ান হতো ওদের দেওয়ান হতো নাগান্ন ভাং মুখ চিন চিন এবং তোমার সব অদমে চিন হয়ে গেল তোমারই অচিন তারই অচিন মানে কিন্তু পরিবার আমার তো চিন বুঝতে পারো এক পল্লা ওই আসলে ভালো খাই উঠে লস এসে কাটাতে পারেন মা আসা মাই এনে বাদে বিক্রি হবে তারই চিন আসারে চিন তোমারই চিন কিন্তু গরম আনে চিন বুঝতে পারো মাই তো যাই হোক ব্যক্তর মঙ্গল সুখ কামনায় কিছু ধর্ম হতে আর কানে করো বুদ্ধ আমারে অনেক সময় অধিকাংশ সময় মানে প্রসঙ্গ ভিত্তিক সদাহ বাইতে কাম করি বাইতে উপদেশ দি দোয় সে কারণে দেশের আরো প্রসঙ্গ ভিত্তিক হব অর্থাৎ রমলা সাংমার মৃত্যু বরণ করা না মরা না শুধু রমলা সাংমার বলি নয় যে কোনো সত্যর মরায় পড়ে শুধু সত্য নয় বস্তুরও ধ্বংস আগে ঠিক বস্তু হতে পারে আমি সত্য কোনো কথা হয়ে পারি মরি মরি যে আমি পুনর্জন্ম হই ঠিক করি পুনর্জন্ম অনা ঠিক করি পুনর্জন্ম হয় এই প্রয়োজনে ভূত হই দে মানুষ বা সত্য শুধু মানুষ নয় একটা তিন জন প্রাণীও তো সিরিক অর্থাৎ যখন তার আগে সত্য সিবিয়ে মরিবার পূর্ব মুহূর্তে তার কি হয় যাকে মৃত্যুর মুখ অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত মৃত্যুর একখানা আগে নি সেকে তার পরবর্তী জন্মব পুনর্জন্মর অভিমুখী কিছু কর্ম উপস্থিত হয় সে কর্ম বলতে সে যে হাম ঘুরি দিকে অর্থাৎ বাঁধিতে বা আগে নি মৃত্যুর পূর্ব মুহূর্ত আগ পর্যন্ত কিয় যে হাম ঘুরে দিয়ে তার হিজু কর্ম তাকে অনুভব করিবারে মানে তাই উপস্থিত হয়েছে উপস্থিত হয় এই যে সে উপস্থিত অনান মানে হি ওই পূর্বজন্ম অর্থাৎ প্রতিসন্ধি পূর্ববর্তী জন্ম কিয় সে অনুসারে তাই হিজু কর্ম উপস্থিত হন সরেন্দ্র তাকে সরেন্দ্র তুন যে কোনো ব্যঞ্জন নি সে কর্ম ত্যাগে তার গরি যে কর্ম মানে জীবন যে জন্ম যে কর্মগুণ তার ভবিষ্যৎ জন্মব নির্ধারণ বাক্যে নির্ধারণ যেটা হাম করি তার সে কর্মগুণ তা দেখে সরাইন্দ মধ্যে সৌহন্য দেখি পারে সৌহন্য না হলে হানেন শুনি পারে হানেন না হলে নায়েন্নি বাঁচতে পারে সে নলে তার এটা স্পষ্ট হয়ে পারে অনুভূতি হয়ে পারে আর না হলে তার মনদু তার মনেন্দু পাতা দিয়ে পারে যেমন ধরা যোগ ইয়ার বেলা সাহায্য করছি ইয়ার সেবা করছি এই সেই তার সাথে দেখি বোধে মানে সুগন্ধি তার সাথে দেখি বোধে দাম করতে যদি দেখে দেওয়া হয় দানু দাম করতে দেখি পারে বেলা শিল হস্তশিল ফলার শিল ফলার সেও দেখি পারে হত দাম ই আর ই সিন্ধু দাম দেয় সিও দেখি পারে তাহলে সিরিক করে দেখে তাহলে গেল তো তার কুশল পক্ষ কর্ম সেই কুশল পক্ষ কর্ম তার উপস্থিত আর যদি অকুশল পক্ষ কর্ম উপস্থিত হয় মানে কোনো দাম নিতে হবে কুশল পক্ষ কর্ম উপস্থিত হয়ে পারে অকুশল পক্ষ কর্ম উপস্থিত হয়ে পারে এই দেখানোর সুকুন্দ্রী না দেখে অনেক সময় সরাইন্দ্রী তো যে কোনো উপস্থিত হয়ে যাবো তো অনেক সময় শুনি না দেখলে কি হবো হানেন্দি শুনিব বেলে সংগ্রাম করতে হানেন্দি শুনে তখন না হতে যে অনুষ্ঠানে করে সে অনুষ্ঠান হতো না তিন সঙ্গে দাদা ছিল যে বেলা ওই শব্দ ইয়র চিন্তা শুনে বা ইয়র একটা মঙ্গল ইয়র একটা উবার করতে উপদেশ দেয় চিন্তা শুনে
কেউদে হারে নিজে কৃষি করে হারে নি নজলে আর ইয়ে পারে ওই মন নিয়ে বাধা দিবারে আর ইয়ে নাগে নিজে পাঠতে পারে হয়েছে বুদ্ধ যেহেতু সরাইন দিও তো কুঞ্জ ভক্ত হলা তাহলে যে যে কুঞ্জম যে যে কুঞ্জ অনেক করছে সে সময় যে কেমন গন্ধ বাড়ি দোজন না হিওন কালা যে কান মোমবাতি হাই কানে সামগ্রী যেরকম পাইন নিলে নেই পাতি নিয়ে সন্দেহ হলো পাতা সে পাইন নিলে এই হিসেবে পাচানি হয় কি বলো নাসিকা ইন্দ্র এই ওই মন ইন্দ্র যদি অলে মন সুখ পাতা দিব দেখেন এনে বলে এ সামলা শুনি না দিব কিন্তু মন মনে মনে দিব দে সংবোধন করে মনে মনে দিব দে হিমদার মনে মনে দিব দে বলে সে মিলে উহার করে মানজরে সাহায্য করে মনে মনে দিব দে কিন্তু সন্দন দে ইদি ইদি কিবি দেগে বলে কি হলো তার কুশল পক্ষ কর্ম বহু উপস্থিত হয়ে গেছি সে কর্ম হয়ে যাবে তার প্রতিসন্ধির নিয়ন্ত্রণ হয়ে যাবে ঠিক করিতে পুনর্জন্ম অতগই খান নিয়ন্ত্রণ হয়ে যাবে সে কর্ম হবে তার দেখে বুঝি আর দেখি কি হয় বিরি অনেকের আবার বেগানা শুনোনা বাচ্চানা এভাবেই না অনেক কি হয় ওই সে কুঞ্জ আমার কথা চলে যাই তার কি অনুভূতি হয়েছে মনে আবেলা একজনের বড়তা হয় একজন হজ্য বাজিয়ে সে কে কেমন অনুভূতি নদায় নি কেউ তাই মনে রাগু দিও রাগু দিয়ে কি মন বিক্ষুব্ধ হয় এই সে অনুভূতি আন তার চেন হয়ে পারে খারাপ আমার অনুভূতি আমি পারে এবং সে সময় খালি তার মরণ হিরিক্কি হইয়ে তার গলে দেহর পাপ ভঙ্গি হিরিক্কি হইয়ে চিনি তাই উপলব্ধি করিব পুণ্য করতে পুণ্য সময় হিরিক্কি উপলব্ধি হয় আপনার যে কি উপলব্ধি হয় তো কেউ সাবর মেঘকে উপলব্ধি হলে জানা যাবো দেখি অকুশল পক্ষে পুণ্য মেঘকে যদি উপলব্ধি হয় যে কুশল পক্ষে তো এইভাবে কর্ম উপস্থিত অনা পর পর ওই আর ইরকম করে তা পুনর্জন্ম হবো ওই কিছু তার দৃশ্য থাকে কি করে গতি নিমিত্ত হয় উপর অবশ্য কর্মই হয় কর্ম নিমিত্ত হয় কর্মই যদি অন্তর্ভুক্ত করা হয় মানে কর্ম হতে গেলে পেয়েছে বলে নিতে সে তো তার নির্দিষ্ট মানে পুনর্জন্ম নিতে হবে একটা সে কর্ম দেখিল সে বলে নিশ্চিতকে পুনর্জন্ম অবগত হন বলে দেব সে না এখন গতি ইয়ে থেকে নিমিত্ত থেকে তাতে যদি স্বাগত দেবা হয় সে কিন্তু আমি দেখিনি নাকি তাহলে তার দুলো বান দিব কম কম বিল্ডিং দিব সাজিয়ে রথ দিব সে মাঠ যদি দেখে তাহলে তার স্বর্গ মনুষ্য বলি আজ যদি দেখে দেয় আগুন মানে চাল্লো যা দিয়ে তার চাল চাল আগুন টাগুন তৈলে তার কোন জন্ম হতে নরক আজ পেয়েছি মধ্যে দেখে দেখে পশু পক্ষী এইভাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ চুন এক সপ্তাহ পুনর্জন্ম নির্ধারণ অবশ্যে সেটু ওইটাই সাধারণ ওইটাই গোদা আজীবন যা কিছু করছে সে ব্যাগ কর্ম এবার সুযোগ নতায় কিছু কর্ম এনে সেভাবে উপস্থিত হয় কুশল পক্ষে হয়ে পারে অকুশল পক্ষে হয়ে পারে বললে কর্ম বা কর্ম নিমিত্ত উপস্থিত হবো সে অনুসারে হিরণ অর্থাৎ কোনো জন্মর সে কেউ তাই গতিবোধ দেখে তে সে গতিবোধ দেখে না কর্ম এবং গতি নিমিত্ত দেখে না পড়েননি অর্থাৎ সে তো দেখেন দেখেন সে লগে লগে সে আলম্বর তার মন দাবি আগে তার মনে আছে ভাবিটা পরিচালিত আর মনে মধ্যে তার সেই গতি আগে কর্মগতিও দেখছে এবং ইয়ে গতি নিমিত্ত বই দেখছে সিবিয়ে মন আলম্বন হিসেবে অর্থাৎ মনোবোধ বিষয় হিসেবে মন চিত্তবোধ সেটা খায় সেখানে আলাদা লাগে এই সিবিয়ে সে থানা নই তার এই জীবনত শেষ চিত্ত যে শ্রুতিচিত্ত হয় শ্রুতিচিত্ত উৎপত্তি হয় অর্থাৎ এই জীবন এই জীবনত প্রতিসন্ধি চিত্ত বলে কোন জন্মাবগতি ওরা এ দেহন না দেব এবং ও কর্মগুলো না দেব সে নিমিত্তেও না দেব তার সে দ্বারাই যে চিত্ত শ্রুতিচিত্ত উৎপত্তি এবং শ্রুতিচিত্ত নিরোধ লগে লগে যে প্রতিসন্ধি চিত্ত উৎপত্তি হবো সেই প্রতিদ্বন্দ্বে চিত্ত বই কোনো জন্ম বই স্বর্গ মনুষ্য হুলে তীব্র হুলে ফেদা হুলে
নারক জিতে পারো দেখো এ সরক গলা তিন দহন এ ডাইরেকশন আছে গেল কই মুনি সুমে হলে হন গমিলে কে জিম্মানো কিন্তু সইব কই তে ঠিক আছে ফাইনালি ঠিক কি ভাবে তে এইভাবে চিত্তবু আমার চিত্তবু যে কর্ম এবং কর্মনিমিত্ত গতিনিমিত্ত আরকে উদাহরণ এখান দিয়ে আমি আমি বলতে আমি নয় বুদ্ধি উদাহরণ দিয়ে না আমি তারা উদাহরণ খুঁজি দিয়ে দি কি নি তারা উদাহরণ নয় তুমি একটা প্রশ্ন করি এই যে মন চিত্ত গো গো মিলে ভেটব উদাহরণ যেমন রেডিও প্রোগ্রাম টিভি প্রোগ্রাম আমি সাধারণত ট্রান্সমিটারের মাধ্যমে সে রেডিও প্রোগ্রাম আনি বা টিভি প্রোগ্রাম আনি বায়ুমণ্ডল সারি দেওয়া তো সেহন চৌরাশি টিভি সাতটা নই রেডিও সাতটা নয় যোগাযোগ নেই কেবল মাধ্যম হল যোগাযোগ নেই এনেবাদে হল যোগাযোগ নেই আমি সে গ্রাহক যন্ত্রব সে চ্যানেল দেখতে ধরব সে কসমিক শক্তির মাধ্যমে সে চ্যানেল যে প্রোগ্রাম বায়ুমণ্ডল ছাড়ি দিয়ে এই গ্রাহক যন্ত্র আনে টিকা আকর্ষণ করি নেই করি আমার আকর্ষণ করে তার আমি সুন্দর ঠিক তদ্রুপ এই মন্তব্য দেখে সুপিশিপ্তর সাধনা বলেন প্রতিদ্বন্দ্বি শিক্ষক এটা নিগলে জেনে যে আমারও অনজাত আত্মিত নয় এ অনেকটা যে ইস্তাই পারা পাই মন্দ এই শিক্ষুন তার ওই কর্ম অনুসারে কর্মশক্তি বই মানে সম্ভা সম্ভাবুঞ্জ মানে বই সে সম্ভাবুঞ্জ অনুসারে মনুষ্য বলে আলিব সে সময় হন মা বা সর্ব অবস্থার অবস্থান আগে আকর্ষণ করে মন্ত্রিত করে আকর্ষণ ওই মস্তিষ্কের মাধ্যমে তার অ্যাক্টিভিটি পরবর্তী পরিচালিত করে এইভাবে সেনু আকর্ষণ করে ওই টিভি প্রোগ্রাম রেডিও প্রোগ্রাম আর আকর্ষণ করে এই আমার মন চিত্ত বইও মৃত্যু করেননি এই দেহিগুলি জেনে যে যোর প্রতি অপ্রবই এ কর্মশক্তি হয়ে তাহলে টিকা বুঝল টিকা লেগেছি এইভাবে উপসত্তর পুনর্জন্ম নির্ধারণ এই প্রসঙ্গে বইদু লেগন পরম পূজ্যমান প্রিয় হদ সাধারণত ওই মরি গিয়ে মানে মরং মরং মানুষলে আই যদি সাহায্য দিকে মানে খান যদি হয়ে ফেলা যায় মরিব একটা একটা কাহিনী বিকল হয়ে যেত সে সামাবিলি তো একটা কুঞ্জনী মনে তুলি তাই হি কুঞ্জনী গিয়ে হি কুঞ্জনী মনে তুলি যাহাতে ওই মানে মৃত্যু পূর্ব মুহূর্তে যে কর্মনিমিত্ত দেখে কর্মগুণ দেখে সেও যাতে তার কুশল কর্ম দেখে পারা কুশল কর্ম ইটুকু পেয়ে পারা এবং সে অনুসারে কিন্তু গতি নিমিত্ত হব কর্মনিমিত্ত হব অনুসারে গতি নিমিত্ত হব যে এইখানে অনেক সময় হয় কি এই মাইন্য রায় এই সত্যগুণ সারা জন্ম পুঞ্জ বললেও মৃত্যু মুহূর্তে যদি অকুশল পুনর্জন্ম অকুশল ভক্তি অলৈহ তার পরবর্তী যে পুণ্য বৈদ্যে সে পুণ্য ফলাই নবাজ অবশ্যই ভেঙে একটা দেরি দেরি হয়ে যায় মানে তো একজন মর সত্যব করা হয়েছে তো এভাবে আমার সত্যগুণর পুনর্জন্ম যায় তারপরেও ওটা গেলে বুতরে অধিকাংশ ক্ষেত্রে মানে সত্যগুণর যে তার ইয়ে যেটা থাকে সে যে হাম করে সে হাম আর যিনি ব্যাগ করা হয় কেদাই তার কর্মসূত্র কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সারা জীবন যে হানি ঘটছে সিঁড়ির পুণ্য যদি বাইক করে পুণ্যের কাজ উপস্থিত হবো হাফপান যদি ঘটলে হাফপান উপস্থিত হবো আজকে মধ্যে যদি তার মতো আলাদা ব্যাপার কিন্তু সে বাদ দিয়ে নিও
সাবন গিজনি মই অধিকাং সাকাতে আবার কুশল কাম গইলে কুশল আনি হই সাকে উপস্থিত হয় উপস্থিত নই হই কিনা তার কর্ম নিমিত্ত থাকিবে ওই গতি নিমিত্ত হই পুনজন্ম নিমিত্ত এই দয়াই তে এভাবে পুনজন্ম অনাবরে নি আসলে দান কর্ম ঘুরি দেনা নাই ইয়ে কেবল মাত্র কি একটা প্রচেষ্টা করা নাই রে পুরো প্রচেষ্টাও নয় এবং পুরো তার হামল লাগাই দিও নয় ইচ্ছা আমি ভেবে যে ফেটার লগত পরদত্ত বলি আমি ফেয়া লাগে কি ভাবে ফে হামল লাগে বলি আদরে অন্য অবস্থা তেমন সামান্য লাগে বলি মানে কারণ ধরাই দিচ্ছি পুণ্য পুণ্য হন যে সুযোগ কান থাকি সে কারণে যেটা থাকে পুণ্যবাগ করা নাই রে আর যেটা থাকে পুণ্যবাগ করিলে সে পুণ্য করা হবো তার পুনজন্মে সহায় দি যাবে সে হাম করে মানে প্রতিজন দি জানা গিয়ে পারে হাম করে এবং প্রতিজন দি জানা গিয়ে হাম গইলে করি এইভাবে সত্য গুড়ি যা পরে আর এ সে কারণেই ওই পুণ্য গণনা করা কারাই রে কারণ মরণ লগে যাই গিয়ে মাত্র আমার কর্মণি আমি যা কর্ম করিব সে কর্ম ছাড়া পুণ্য হয়তো আমার লগে আর নদা সেই কারণে চারিটাকি পুঞ্জনী করানো দরকার আমি অনেক সময় অনেকের মনত নাও দিই অনেকের বাইক ধরে মনত দিই বাইক ধরে মনত তুল না বড় কথা দিয়ে কর্ম মানে মরি গেলে যে হনাই তুই নেজে আবার দেয় একেবারে চিরন্ত সত্য হই না চিরন্ত সত্য একবার শক্তি সত্য একা কমে গেলে চিন্তা করলে বুঝিবারে যদিও বা একা কমে গেলে চিন্তা করলে মানে সাই সম্পত্তি লবে ক্ষমতা লবে অনেক সময় মরানো দিয়া মরি মরিলে কি হবো কিন্তু ঘটনা করে দিয়ে গেছিল সে আমি কেড়ে গেছিল সে বুঝিবারে ইয়ান নব নমারি বোধে এবং কি সে কর্ম দেখে এব তারে কিচুর করি নরে না আলেকজান্ডার ফ্লেমিং সুবিধা হয়ে গেল পেনিসিলিন আবিষ্কারক করে পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং মরিবার আগে নি মানুষ চলে হয়ে দিয়ে তার কর্মচারী জীবন এবার কি হয়ে দেয় হয় যে মে মরতে চলা ওই মরি মরুই মরি যু ইচ্ছে আগে সে ইচ্ছে একটা পুরো মরি দো বেলা কি ইচ্ছে হয়ে মর ইচ্ছে লোকে মে যে ডাক্তর নিকে চিকিৎসা করতাম ডাক্তর যে চিকিৎসা করতাম মরানোর সময় খালি খবর দেওয়ার সময় সারা নাই মে হাত নিতাম তা মর ডাক বুঝি তা তুমি যদি আহি সে ইচ্ছা তখন ইচ্ছে মনে দিল হয়তো মাইন্ড তো হইবার তো এ ডাক্তর নি মে মুই তো ডাক্তর তারপরেও মে এই ডাক্তর নিয়ে চিকিৎসা করতাম এই ডাক্তর নিয়ে চিকিৎসা করে মাইন্ড বুঝি পারতো সারা মে রকরি ধরাম যে মুই মরছু মানে ডাক্তরের সাথে সেটা হয়েছে না কিন্তু যে রকমই হলাম মুই মজ্জন সে ডাক্তর ম মৃত্যুবত সেজন সে সে কারণে আছেন চেন দিয়ে রাখতে ডাক্তর নি হ্যাঁ হারাপ করে নেওয়া সেন একটা তারা হল আরো আরো ইচ্ছা আগে আরো ইচ্ছা আগে দেখা হলো দে মে তুমি যে একটা শ্মশানত এই জিন্দে দেবা পুরি বাচ্চাটাকে খবর দিয়ে বাচ্চাটাকে না দেবা মানুষ দেখো মুঝা বুঝা হামি অনেক লগানি নামাইলো বেকারি মুখে মানুষ দেখো আর কাহি আর কাহ হলো ওই শশানন্দ দেখলাম মহাত্মা নিয়ে যাতে কবি বারে নিয়ে রাখিত মানে কবি নিয়ে মহাত্মা নিয়ে নজর তাই জন্য হুজো হিতে ওরে মানে দেখো ইচ্ছুম গাইও আলি আদে মরি নি মরি গেলে গিয়েও আলি আদে এই সে যাতে মানে দেখ পারা ওই দিয়ে মহাত্মা নিয়ে কবি বারে ফেলি বা এনে কাম মরিচ্ছে আর কারণে মেঙা ওই যে যা আগে তিনি হুজু পদক দিলেন নি বিমানে দিবারে আর কান যে ডাক্তর নি মেয়ে চিকিৎসা হয়েছেন সে ডাক্তর নে হলে মন দাঁত বুঝিব খানা দুই না চিন্তা বুঝলে তাই এনো গম নয় যে গম তাহলে বুঝছো তো
সেটাও গমুক গবেষক ডাক্তার গ্রেনি মানুষে একদম এলাকা ঢুকে দিয়া এসব মানুষ এমন না বুঝো তাতে ইয়ে নয় সারা হন উপায় নেই তাতে বুঝি কাক কুশল পুণ্য হাম করি ভাবে এ আমি আরেকখান উদাহরণ দিই মানতে হই এ যিনি আসলে যদিও বাদি থাকে আমি টেঙা ভুজি সদা হই সাই সম্পত্তি সদা হই নাম যশ খেতি সদা হই অমুক সমুক নানা এইযু হই আত্মীয় স্বজন প্রাধ তারা কিন্তু আমি একটা মজবুত করি নতে কিন্তু মরিবার সময় চিনি তেমন আমার এখন নদে ঠিক কাম নদে একটা উদাহরণ তারা তো অজ্ঞ মানুষ এ তার বন্ধুরা খুব মানে এনেমন হলে কম মানুষ খারাপ পুজো নবরে তার ভালো বন্ধুই আগন মধ্যম সারি বন্ধুই আগন এনে মানে খারাপ প্রতিবেশী আগন থারে বিপদ ফেলে বাচ্চে যে এটারে যে মারে ফেলে খারাপ দিছে গম মানুষ নামে মানে ফল নাই আমার উমরে মারছি অর্থাৎ তারে মাদার কেজ আসামে গই নে করি কোদত কেস গজ্জে গই কোদত যে কেস গজ্জে গই তা তো নক না মানে আসামি নক সে তো মানে নবেল তা হতাবে তো নহব তার তো কোদত্ত প্রমাণ করে এটা ভরিব না মই নির্দোষ ফেবিলি ইকে ঠাইয়ের কাজ চিন্তা করো সে নির্দোষ প্রমাণ করা না তো কোদত সহজে প্রমাণ দিয়ে পারিব সেটা তাহাম করা ভরিব এবং সে নাইতে ইকে গায়ে গায়ে সে তুই উত্তরে ভারি উত্তর এ ভারিব সে এদিকে আত্মবিশ্বাস আনি নবারে ফেবিলে তাই গেল তাই চিন্তা করল আমার যে সংসমাজ যে নাহন তারা বতি যে নাহন সিহতে কা সাহায্য মাও কারণ এই যে সাহায্য করত সাহায্য যদি আং ঠেঙা হয়ে দিনে দিও যে কোনো দিনে দিও সালে মুই কত সালে সালে মেনির দোষ প্রমাণ করে আনি ধারি যেহেতু মুই নহর কিন্তু কেসান খেলা করিব হ্যাঁ তাই বলে সেদিকে ই লই বুদ্ধি লই তার সব সাথে যেটা খুব ক্লোজ ফ্রেন্ড অলপ একান্ত বন্ধু হাই দিদি তো ভালো কই বন্ধু ফল নাম মজিদ চন্দ্র কই ভালো বলে আরে হয় না বাদ তো এদিকে এদিক করে মজ্জা তারা এদিকে মারে ফেলি অতি সত্যে মি বলি সত্যতা সত মাথা কিছু আসামি যাবে কে দুজন এদিকে সে কেসান থালে ভাইতে মর যে সিংহা বুঝে প্রয়োজন আগে মানসিকভাবে মে সাহস দে না পরামর্শ দে না প্রয়োজন আগে সে একটু মুই খাই দিচ্ছে সত্যি কা পরামর্শ মাগাই চলে কারণ তুই এলো তো মর সব সাথে প্রিয় বন্ধু ক্লোজ বন্ধু হ্যাঁ সে বেলে হল দিয়ে ও সালে থরে সে মাথা কিছু প্রধান আসামি হিসেবে দোন নেই বলে ওই ওই দিয়ে ওই এদের কান বন্ধু ওই কে যদি হই মার মুই তোরা সাহায্য করো সে মাথা কিছু আসামি সে মারছিল যে আরামে মাছিল আর যদি হন তাইও আগে নাড়া দায়িত্ব সাহায্য করেন ওদের মরদ বিপদাবো ও বন্ধু যা ইচ্ছে দিচ্ছে ছাই দিচ্ছে অনেক সাহায্য করি না আর এই ব্যাপারে মানে পরামর্শ মানে পরামর্শ মাও না কি কারণ পরামর্শ মা যদি এক তাহলে মেয়েও লিবেরি ঘাট মাও তো ভরিব বেশি করে তার ক্লোজ বন্ধু আর হন সাহায্য না বন্ধু এতে চলে লাগে হ্যাঁ আর বন্ধু তো গেল যে বেশি ক্লোজ বন্ধু নয় মোটামুটি মিডিয়াম সাইজ বন্ধু আই মধ্যম সাইজ বন্ধু হতে পারে হ্যাঁ বলে ভাই দিব ভাই হলো বই আর মানে বন্ধু এই বিপদ পর্যম কে বানা যদিও মুই নয় কে আসামি নয় তুইও হেবার মুইও হেবার আর বহু মানুষ হেবার কিন্তু মত সে হতাল তো নহব মত কোদত প্রমাণ করি এটা ভরিব ওই সেটে মর টেঙা উকিল তোলা ভরিব টেঙা চলা ভরিব অমুক করা ভরিব সেটে মুই সাহায্য মাগা ইচ্ছুম তো ফলো না এদু দিও গে হ্যাঁ মেক করে ফেরত দি এবং বন্ধুত্ব এক প্রকার চিন্তা করছি ঠিক আছে ভাই দিচ্ছ তুই মেয়ে পরামর্শতে হ্যাঁ ফ্যামিলি হলতে ঠিক আছে তুই কেস চালে কেস চালা বলিব কেস চালে বাচ্চা তাই যে ঠিক আছে দিদি সাহায্য বলি তোমায় তার তুই সাহায্য পেল হ্যাঁ সে বলে নিয়ে গেল তে আর মানে ঠিক বন্ধু না প্রতিবেশী ঠিক গো মানিয়ে দিব গেল যে আর আগে বুঝতে মানে বলে ঠিক আছে অ্যাডভোকেট হ্যাঁ সে অ্যাডভোকেট হলতে হন চিন্তা না করি ও কেসান মুয়ে লড়ি দিন মেথে হওয়া দিয়ে হস্ত নয় কোদত লড়ি দিয়ে নিয়ে ওই তাদের নির্দোষ হিসেবে আনি এবং তার ঠিক হয়ে কোদত লজ্জি এত লড়ি লড়ি তারা নির্দোষ হিসেবে প্রমাণ করে আনি আর সাদা নয় এর একটা উদাহরণ দে মরিবার সময়ও
আরেকটা সিদ্রনর কি সিদ্রনর এই যে ওকে মানে চাকরি মরিব একটা এঙা হইয়া চাই সম্পত্তি পোসাবা জাগন কিছু না দেখা না আলো সম্ভব হতে না কিচ্ছু নতাই একটাই গুণ নেয় হুই সে ক্লোজ বন্ধু সে বিগত সময় হন হামন নলাই এবার হন হামন নলাকি যে মরিবার সময় হন হামন নলাকি এঙা হইয়া চাই সম্পত্তি কি ইভেন আত্মীয় সমান পাওয়া হয়ে দিয়ে হন হামন নলাকি যে যেমন সমা মত ধর তুমি হন হামন লাগো না তুমি হন হামন লাগো না হন হামন নলাগো অন হামন নলাকে বন্ধু আর বন্ধু হামন লাগি হেঙা দিয়ে দি কে বন্ধু বহি এ বন্ধু বুদ্ধ হই রে মরিবার সময় দিবা রে ওই ধর্মগুরু ধর্মগুরু নিজে যে উপদেশ না তুমি নিজে উপদেশ দিয়ে দিই আরে অনেক ইয়ান গর উপন গর মানে কুশল কাম কর অকুশল কাম না করি এবং সে সাহায্য নই অকুশল কাম যদি না করে কুশল কাম যদি করলে সাহায্য করে আর সব সাইতে ক্লোজ বন্ধু বলতে হবো কম বন্ধু বলতে হবো যিনি করে এডভোকেট তো তারা কি সালে শুধু আনি গই খ্রিস্টান সালে শুধু নির্দোষ মান করে আনি গই সেই বলতে নিজের কাম হলু নিজের কাম হলু বলতে সে বন্ধু এক করে লাগানো হ্যাঁ নাই ও মানে অনাকম আর আমি বয় অনাকম বন্ধু বল যেন এক করে কোথায় লুকিয়ে বই লড়ি লোক নির্দোষী করে ফাঙ্গে আনি গই কি কুশল কাম হবে এ সে বন্ধু ঠিক তৈলে ও হন বন্ধু বাচ্চা চুকলো বুড়ি হব ইটা বুড়ি হব এ হম বন্ধু বা চুকলো না দরকার সে মানে তুমি তো সাধারণত ওই অর্থাৎ যে ক্লোজ বন্ধু যারা হন কাল বন্ধ করে ওরা সাধারণ মানে দাদা সে বন্ধু বা তোমার নেয় সে বন্ধু বা তোমার যে মরিবার সময় হন হামন নয় যে মারা কত ক্লোজ বন্ধু বই হন হামন নয় আছে আর যু সব কাছে নয় যাবে সে বিরত পড়ে নেই বলি এ সিঙা হইয়া সাই সম্পত্তি আদম্যে হরাইল্য হ এখন ফৌজি হ ম্যাং মস্ক ইভেন মৃত্যু সময় সে এ বন্ধু হন আমার না লাগে আর ওই সাথে কলা দ্বিতীয় বন্ধু হিসাব আমার লাগে তা যেহেতু শিউনে বিকশ আমার উনি তার হিসেবে বোধ হয় জোর কুশল আমি অকুশলায় নগরী সে সে মৃত্যু সময় তার হিসাব আমার লাগে কিন্তু সব থেকে আমার লাগে তাই নিজের কম কর্ম জিবে লগে লগে তাই মৃত্যু সময় খালি সে কর্ম নিমিত্ত নিয়ে ওঠাই কর্মনিমিত্ত অনুসারে একটি নিমিত্ত হয় এবং সে পরবর্তী জন্ম তো অজয় কারণ পুনর্জন্ম অবার সময় যদি আমার কিছু কর্ম উপস্থিত হন কিন্তু আমার গতি জীব গতি হয় পুনর্জন্ম হয় আর অনেক কর্ম নতুন যদি সেকে প্রতিসন্ধিজনক অনুবারণ কিন্তু অনুবারিও সেই কর্ম ফল জানি পেয়ে হল কিন্তু পরবর্তী দিয়ে অর্থাৎ জন্ম গ্রহণ সময় না হলেও পরবর্তী জন্ম নামে পেয়ে ওই বুদ্ধ কর্ম হিজো ফলজনা হিজো কর্ম বাদ পেয়েছে বুদ্ধ নিজের জন্ম ফলদন্য কর্ম দ্বিতীয় জন্ম ফলদন্য কর্ম একদম তৃতীয় জন্ম হয়েছে ফলদন্য কর্ম সেখানে প্রতিসন্ধি সময় সে সময় সে সাহায্য না হলেও সেখানে ফল দিতে পারলো পরবর্তী জন্ম দেখে উনি ফলদন্য আর এই কারণে দরকার হয় যে কুশল কর্ম করানা পুণ্য কর্ম করানা আর সে কুশল কর্ম পুণ্য কর্ম শুধু পরবর্তী জন্ম নয় ইয় খালিও নানা বাবদর আবদ্ধ সত্যে সমৃদ্ধ হইতে সাহায্য করে কারণ ওই জনক কর্ম কিন্তু আমার ইয়ে জন্ম হয়ে যায় পূর্বজন্ম অর্থাৎ আগর সময় মানে আগর জন্মবোধ প্রতিষ্ঠিত জন্ম বলে আমার যিনি নির্ধারিত হয় কিন্তু আমার জনক কর্ম হই সেই জনক কর্মবো অনা বলে নিও সে যেটা খারাপ বলে নিও আরো শিবের সমৃদ্ধ করি পাইতে সেই জনক কর্মবোধ যিনি মানে কুশল পক্ষে চুপানি বৃদ্ধি পাইতে পুণ্য কর্ম প্রয়োজন আর সে পুণ্য কর্মচ্ছ ইহালর পুণ্য প্রতিষ্ঠা তা দরকার আর সেটা যদি পুণ্য কর্ম ঘুরে পারলে ওই পূর্বজন্ম যে অকুশল কর্মে ফল দিন নবারে পূর্বজন্ম সময় তুমি পরবর্তী জন্ম ফল দেখি অবার দেখা নেই নেই পুণ্য কর্ম সবসময় পুণ্য কর্ম করা দরকার পুণ্য কর্ম সব সময় ঘুরলে প্রতিটি মুহূর্তে নিজের রক্ষা করি হারে নিজের সুখ সমৃদ্ধি হয় মরিবার সময় পুনর্জন্ম সময় হয় এবং বাড়ি থাকা কালীনও হয় আর সেখানে তুমি যে তার তিন নম্বর বন্ধু সব সময় তো এবার চেষ্টা করিবা সদাক দেবা সদাক তারা বুঝতে সম্ভব হয় তো যাই হোক এই যে তুমি তোমার মরি যে গেছি কমলা সাংমাল উঠে যায় এই পুণ্য আমানি করে দিলাম তার যদি তিনি লাগে দেওয়া হয় তেনে ফেই তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হোক এবং ফেন ফেলেও তার প্রয়োজন ন দিও হারণ তো বহুত পুণ্য করেছি আমি হয়ে পারি নয় তার প্রয়োজন নও লাগে পারে তারপরেও তোমার গেটি যদি মরি গিয়ে সর গেটি ফিরি ফেবার মতন প্রতিসমর্থন নয় ছাড়া হলে ভালো ছাড়াও ফেনে ফে তারা উত্তালত করে এবং এই পুণ্য ফল সময় দিবতে নিতে তোমার প্রত্যেকের ব্যক্তিগত জীবনত পারিবারিক জীবনত জাতির জীবনত
সুখ শান্তি সমৃদ্ধি বয়ে যোগ অনপ্রকার দুঃখ শান্তি উদ্যম নথক এবং স্মৃতি হচ্ছে এলিউর তিনি জানি মানে হাতি যোগ এই পুঞ্জ বিশ্বের সকল ফানি ফেনে ফেই তারাও সুবিধা দোক এই পুণ্য ফল দ্বারাই তোমার দেখুন জানি মানে নির্মাণ লাভ করে হেতু উৎপন্ন এই তোমার আশীর্বাদ নিয়ে নিয়ে মদা সময় যুগে সাজিয়ে দিব।